আসসালামু আলাইকুম, এগ্রোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের গরমের স্পন থেকে পিন হেড অলরেডি আইসা পড়ছে আলহামদুলিল্লাহ। তো আমি যদি আমাদের পিন হেডের অবস্থাগুলো একটু দেখাই, এই যে এখন কিন্তু মোটামুটি কোথাও তেমন কোনো প্রোডাকশন নাই গরমের কারণে, ঠিক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাত্র পিন হেড আসতেছে, যেগুলো আমরা গরমের জন্য করছি। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ আমি আমাদের পিন হেডের অবস্থা যদি একটু দেখাই, কতটা শক্তিশালী মাশাআল্লাহ, ঠিক আছে। এই যে তো এইগুলা হয়েছে, এখানে কোনো খড় মিক্সিং নাই, শুধু কাঠের গুঁড়া, গমের ভুষি এগুলাতে। হ্যাঁ, তো আমাদের এখন যে স্পন প্রোডাকশনগুলো চলতেছে সেগুলোতে খড় কাঠের গুঁড়া মিক্সিং করি আমরা বানাইতেছি, যেন ফলনটা আরও বেটার পাওয়া যায়, ঠিক আছে। এই যে পিনেট দেখছে মাশাআল্লাহ। আর এই জায়গাতে কিছু ঝুলানো হয়েছে এখন নতুন করে, এখনও কাটা হয় নাই, আর কাটতে একটু লেট হয়েছে। এই দেখেন নেক দিয়ে মাশরুম বের হয়ে গেছে, এটা কিন্তু কাটি নেই, ঠিক আছে। এই যে তুলা এখনও রয়েছে, তারপর কিন্তু এই যে মাশরুম বের হয়ে গেছে, কতটা বড় পিন হেড, এই যে বের হয়ে গেছে। তো এই সেটটাতে যদি আমি একটু দেখাই আপনাদের, এগুলো সম্পূর্ণই 1 কেজির স্পন, এখানে কোনো 800 গ্রাম বা 600 গ্রাম এরকম কোনো মিক্স নাই। হ্যাঁ, সব 1 কেজির স্পন এগুলো। এই সেটটা তো এখনো আসে নাই, একটু পরে কাটা হয়েছে এগুলো। এই যে আমাদের স্পন বানানোর জন্য নতুন করে যে আমরা স্পন বানাইতেছি, তো এগুলোর জন্য কাঁচামাল মিক্সিং করা হইতেছে। তো এখানে কিছু খড় আমরা অ্যাড করতেছি, কারণ খড় অ্যাড করলে ফলনটা ভালো পাওয়া যায়। তো এখানে প্রায় 600-700 স্পনের জন্য মেটেরিয়াল সব কিছু রেডি করা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে সম্পূর্ণ সবগুলো প্যাকেটিং হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন মিক্সিং করা হইতেছে, ঠিক আছে। এই যে কিছু খড় অ্যাড করা আছে, এখনও প্রপার মিক্সিং হয় নাই, আরও অনেক সময় লাগবে এগুলো মিক্সিং করতে। তো এখানে প্রায় 600-700 স্পনের মতো হবে। তো এগুলো আজকে প্যাকেটিং পর্যন্ত আজকে কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর এখানে আমাদের স্পন তো রেগুলারই তো বানানো হইতেছে, তো স্টিম চলতেছে, ইনকুলেশন চলতেছে, সব কিছু মিলাই জিলা আলহামদুলিল্লাহ কাজ খুব সুন্দরভাবে আগাইতেছে। তো এই যে এখানে কিছু স্পন, এগুলো কিন্তু খড় অ্যাড করা। হ্যাঁ, একটু লাইটটা চালায় নিই, এই যে। তো এখানে এগুলো কিন্তু খড় অ্যাড করা, খুব সুন্দরভাবে কিন্তু আমি সিলাম রান করতেছে এগুলো, ঠিক আছে। আর এগুলো এখন ইনকুলেশন বাকি, আর এইখানে এগুলো ইনকুলেশন করা হয়েছে 4-5 দিন আগে, ঠিক আছে। মাইসিলিয়াম মাত্র ধরছে, যে কতটা সুন্দর ক্রিম। আমি যদি একটু মাইসিলিয়ামের ক্রিম লেভেলটা একটু দেখাই আপনাদেরকে, এই যে মাত্র নামতেছে গাছ থেকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তো সব কিছুই খুব সুন্দরভাবে আগাইতেছে। আমাদের গরমে যে প্রস্তুতি আমরা নিয়েছিলাম, তো গরমের কাজগুলো খুব সুন্দরভাবে আগাইতেছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।